ফোনটা কেড়ে নিয়ে দৌড় দিতে নিছে। তখন আমি তো ওইটা হাতে ব্যথা হয় মোমা বাবু বলছি না কিছু দেখে আশেপাশে দোকানদাররা কিটুকু দেওয়া শুরু করছে, রিক্সাওয়ালারা আসতেছে। তখন উনি আমাকে রাগে আরো তিন চারটা কূপ দিছে। রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের শিক্ষার্থী অর্পণা আক্তার ইতিকে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হলেন মোহাম্মদ ইমরান হোসেন ওরফে ঝাওয়ালি ওরফে জালালি ও মোহাম্মদ শাহজাহান। রাজধানীর বাড্ডা থানাধীন আনন্দনগর এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাপাতি, একটি রক্তমাখা শার্ট ও আহত শিক্ষার্থীর কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ জাগনিউসকে এ তথ্য জানান। তিনি বলেন, গত রোববার দিনগত রাত সোয়া দশটার দিকে রাজধানীর আফতাবনগরের বি ব্লকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুজন ছিনতাইকারী। আমি হচ্ছে আফতাবনগরে সাকর পাশে ব্লক থেকে, ওইখান থেকে রাস্তা ওই পারে আমি দেখলাম যে হচ্ছে দুটা ছেলে আমার দিকে তাকাইছে। একটা আমার আগে আগে হাঁটতেছিল, দুইটি আমার আগে আগে হাঁটতেছিল, একটা আমার কাছাকাছি ছিল প্রায়, আর একটা বেশি দূরে ছিল। দেখছি মানে যখন আমাকে ওরা ঘেরাও করে ধরছে, তো একটা যখন আমাকে বলছে যে তোর কাছে যা আছে সব দে, তখন আমি বলছি কি আপনি কে এটা বলছি, তখন আমাকে একটা কোপ দিয়েছে, কথা বলছি ওরা নো মাগো করে চিল্লানি মারছি এক হাত থেকে। তখন আমার হাত থেকে উনি ফোনটা কেড়ে নিছে, ফোনটা কেড়ে নিয়ে দৌড় দিতে নিছে। তখন আমি তো ওইটা হাতে ব্যথা হয় নো মাগো করে চিল্লাই দিছি, দেখে আশেপাশে দোকানদাররা কিটুকু দেওয়া শুরু করছে, রিক্সাওয়ালারা আসতেছে। তখন উনি আমাকে রাগে আরো তিন চারটা কোপ দিছে, কোপ দিয়ে ওনারা দৌড় দিছে পিছনের দিকে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর ভাই মোহাম্মদ আল আমিন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। পরে সেটি দস্যুতা মামলা হিসেবে রুজু হয়। মামলা নম্বর ৫। মামলা দায়েরের পরই বাড্ডা থানা পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উন্মোচন, আসামিদের গ্রেফতার ও ভুক্তভোগী শিক্ষার্থীর মোবাইল ফোন উদ্ধারে কাজ শুরু করে। তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল পদ্ধতির সমন্বয়ে ছিনতাইকারীদের শনাক্ত করা হলেও ছিনতাইকারীরা অত্যন্ত চতুর হওয়ায় বারবার স্থান পরিবর্তন করে আত্মগোপনের চেষ্টা করে।